দৌড়ে দাঁড়িয়ে দুটো যুবক যুবতী, একজনের চোখে জল আর একজনের গালে হাত, তার চোখে ধরা দিচ্ছে অপরাধ বোধ। তবে সত্যি কি সে অপরাধী? কাউকে মন থেকে উচ্চার করে ভালোবাসাটা সত্যি কি কোনো অপরাধ? এই প্রশ্নের উত্তর জানা নেই জাঙ্গুকের কাছে। গালে হাত রেখে জাঙ্গুক তখনও ভেবে চলেছে এসব কথা, আর ওর চোখের সামনে দাঁড়িয়ে মেয়েটার ক্রন্দনরত মুখটা ওকে এসব ভাবতে বাধ্য করছে। সত্যি কি তের প্রতি জাঙ্গুকের ভালোবাসায় খাদ ছিল? তাহলে যে এই গোটা এক বছর ধরে জাঙ্গুক তের চোখে ওর জন্য অন্য কোনো নাম না জানা অনুভূতির হদিশ পাচ্ছিল? সত্যি কি সেই অনুভূতি ভালোবাসা ছিল না? সত্যি কি সেসব অনুভূতি মিথ্যা ছিল? জাঙ্গুকের অন্তরে জেগে উঠেছে এরকম হাজারো প্রশ্ন, যার যথাযথ উত্তর কি তে আদেও দিতে পারবে? এসব ভাবতে ভাবতেই চোখ তুলে তাকিয়েছিল তের দিকে, কিন্তু কিছুটা অবাক হয়েছিল ও বটে। জাঙ্গুককে প্রত্যাখ্যান করলো তে, তাহলে সে নিজেই কাঁদছে কেন? কাঁদার কথা তো জাঙ্গুকের, তাহলে তের চোখে জল কেন? যদিও এই প্রশ্নের উত্তর সেদিন পায়নি জাঙ্গুক, জিজ্ঞেস করার ইচ্ছা ও সাহস কোনোটাই হয়নি, তাই চুপচাপ চলে এসেছিল বাড়িতে। তবে যেটুকু কথা তে বলেছিল সেটাই জাঙ্গুকের কানে বাজে আজও। ওই ঘটনার পর কেটে গেছে আরো পাঁচটা বছর, বদলেছে দিন, বদলেছে মাস, বদলেছে বছর, দেখতে দেখতে আরো পাঁচটা ক্যালেন্ডার বদলে গেছে, তারই সাথে বদলেছে জীবন জাঙ্গুক। আজকে সে একজন সফল বিজনেসম্যান, যার নিজের একটা বিজনেস কোম্পানি আছে। মাত্র 27 বছর বয়সে এত সফল একজন এলিজিবল ব্যাচেলর বিজনেসম্যানকে এক ডাকে সবাই চেনে। আজ তার জীবনে একটা বিশেষ দিন, সবার মতে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। কিন্তু জাঙ্গুকের কাছে এই দিনটা একদম অন্যরকম। এই দিনটা আসলে ও খুব খুশি হয়, অন্যদিকে এই দিনটাই ওর মনে এক রাশ বেদনা তৈরি করে। এবার আমরা চলে যাব অতীতে। সালটা 2014, কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা ছেলে, যাদের দেখতে শুনতে বেশ ভদ্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে তিনটে ছেলেরই আলোচনার বিষয়বস্তু তাদের আগত সেমিস্টার নিয়ে। তিনজনেই বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। হঠাৎ একটা মিষ্টি গলার স্বরে তিনজনেই পেছনে ফিরলো। দাদা, বিবিএ ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা বলতে পারবেন? মেয়েটার দিকে ফিরেই জাঙ্গুক বোল্ড আউট হয়ে গেল। গলার স্বরের সাথে সাথে মুখখানাও যে ভারী মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, ওই তো দোতলার ডান দিকের রুমটা, তোমরা কি ফার্স্ট ইয়ার? মেয়েটা হ্যাঁ বলে একটা ধন্যবাদ দিয়ে পাশের মেয়েটাকে নিয়ে চলে গেল ক্লাসের দিকে। কেরে জাঙ্গুক, তুই কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, না না কিছু না, বল কি যেন বলছিলাম। এরপর আবার ওরা নিজেদের মতোই কথা বলতে লাগলো। ক্লাস শুরু হওয়ার কদিন পর থেকে একই ডিপার্টমেন্ট হওয়ার জন্য অনেকবার দেখা হয়েছে জাঙ্গুকের সাথে তের, আর একবার সিনিয়র জুনিয়র প্রজেক্ট করতে গিয়ে ওদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব জমেছে। কলেজে এখন জাঙ্গুক, ইয়োনহু, সুগা তারা তিন বন্ধু, এবং তে, লুশি, জিমিন এরা তিন বন্ধু একসাথেই বসে গল্প করে। জুলাই থেকে ওদের ক্লাস শুরু হয়েছিল। আপাতত একটা বছর ঘুরে নতুন ক্যালেন্ডার শুরু হয়েছে। ইতিমধ্যে তেদের প্রথম সেমিস্টার আর জাঙ্গুকদের তৃতীয় সেমিস্টার শেষ হয়ে গেছে এক সপ্তাহ হলো। জাঙ্গুক টপার, ইয়োনহু আর সুগাও বেশ ভালো পড়াশোনাতে, অপরদিকে তের কাছেও পড়াশোনাটাই সবকিছু। গল্প, আড্ডা, ঘোরাঘুরি সবকিছু চললেও পড়াশোনাতে বিন্দু মাত্র ফাঁকি দেয় না। লুশি একটু ফাঁকিবাজ হলেও সে আর জিমিন মোটামুটি ভালোই বলা যায়। এই কয়েক মাসে ইয়োনহু আর সুগা জানতে পেরেছে জাঙ্গুকের মনের কথা, কিন্তু জাঙ্গুক থেকে জানাতে নারাজ, কারণ এত তাড়াতাড়ি এসব বলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হারাতে চায় না জাঙ্গুক, তাই ওর বন্ধুরাও ওকে জোর করেনি তেমন। আজ 14 ফেব্রুয়ারি, কলেজের মধ্যেও যেন ভালোবাসার পরশ লেগেছে, সবার মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে পালনের উত্তেজনা। এরই মধ্যে জিমি, লুশি আর তে কলেজে এলো, ওদের দেখে জাঙ্গুকরা এগিয়ে এলো। কি ব্যাপার তিন ম্যাডাম, তোমাদের ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কি কোনো প্ল্যান ট্যান নেই নাকি? কলেজে এসেছো যে? আর ভ্যালেন্টাইন্স ডে সুগা ভাইয়া, তে আমার বন্ধু হওয়ার পর থেকে ও সব ভুলে গেছি, ও তো নিজেও প্রেম টেম করবে না আর আমাকেও করতে দেবে না। লুশির কথা শুনে সবাই হাসতে লাগলো। তখন ইয়োনহু বললো, কেন দেইহুং, তোমার কি প্রেম টেম করতে কোনো সমস্যা আছে নাকি? আরে না না ইয়োনহু ভাইয়া, আসলে মনের মতো কাউকে পাইনি, আর তাছাড়া এতদিন পড়ার চাপে এইসব কোনোদিন ভাবিও নি। কথাটা বলার সময় আর চোখে জাঙ্গুকের দিকে তাকালো তে, যেটা জাঙ্গুক চোখের আলো না। এরপরে আবার ইয়োনহু কিছু বলতে যাচ্ছিল, তার আগেই একটা অচেনা ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। ছেলেটি বেশ লজ্জা লজ্জা মুখে ওদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটিকে দেখে জাঙ্গুকরা না চিনতে পারলেও তে চিনতে পেরেছে, ওদের সাথে ছেলেটি পড়ছে, নাম কাই। দেখুন, তোর সাথে একটু কথা ছিল। তে কিছু বলার আগেই জাঙ্গুক বলে উঠল, কে তুমি? তোর সাথে কি কথা আছে শুনি? দাদা, কথাটা
একটু পার্সোনাল, তাই আমি তোকেই বলতে চাই। যা বলার আমাদের সামনেই বলো, আমরা সবাই ওর বেস্ট ফ্রেন্ড, তাই আশা করি আমাদের সামনে বলতে তোর কোনো সমস্যা নেই। কি তাই তো দেহু, জাঙ্কুকদা ঠিকই বলেছে, তোমার যা বলা তুমি এখানেই বলো। আচ্ছা বেশ, তারপর তোর দিকে একটু এগিয়ে এসে ওর সামনে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বললো, সারা জীবন আমি পড়াশোনার মধ্যেই থাকতে ভালোবাসি, কিন্তু কলেজে এসে তোমার মিষ্টি মুখের প্রেমে পড়ে যাই। আমি জানি আমি ঠিক গুছিয়ে প্রেম নিবেদন করতে জানি না, তবু আজকে ভ্যালেন্টাইন ডে এর দিনটাই আমি বলছি। তেহুং, তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে? সবার মুখগুলো অবাক হয়ে রয়েছে, তবে ইয়োনহো আর সুগা বুঝতে পেরেছে জাঙ্কুক কি পরিমাণ রেগে রয়েছে। তবু ওরা ওকে চেপে ধরে রেখেছে, কারণ জাঙ্কুকের এই মুহূর্তে কিছু বলা যে উচিত নয়। আর জাঙ্কুক মনে মনে বলে চলেছে, যে কথাগুলো আমি বলতাম সেই কথাগুলোই হারামজাদা বলছে। আমি প্রথম দিন থেকেই আমার তাকে ভালোবাসি, আমি সেটা এখনো বলতে পারলাম না, আর এই হারামজাদা এখনই প্রকাশ করে দিল। হতভাগাকে মনে হচ্ছে এক্ষুনি ছুড়ে ফেলে দিই। কাই ভাইয়া, আই এম সরি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, আসলে আমি এসব নিয়ে কোনোদিনও ভাবিনি। আর সবথেকে বড় কথা, আমার তোমার প্রতি সেরকম কোনো অনুভূতি নেই। প্লিজ ভাইয়া, তুমি কিছু মনে করো না, তুমি শুধুই আমার একজন বন্ধু। তাই আর কথা না বাড়িয়ে হালকা হেসে সেখান থেকে চলে গেল। সেই মুহূর্তে দাঁড়িয়ে জাঙ্কুকের মনে রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। সবাই একদম চুপ হয়ে রয়েছে দেখে তিনি নিজেই বলল, কি হলো, তোমরা এরকম চুপ করে রয়েছো কেন? সবাই হালকা হাসলো। তখনই অনুহ বলল, তেহু তুমি ছেলেটাকে রিজেক্ট করলে কেন? সত্যি বলতে ওই ছেলেটার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আর হঠাৎ করে এইভাবে কি কোনো সম্পর্ক গড়ে ওঠে নাকি? ভালোবাসার সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক, সেটা শুধু আবেগ আর ভালো লাগা দিয়ে হয় না। ওরা আমাকে ভালো লাগে কিন্তু ভালোবাসে না। তখনই সুগা বলে উঠল, সেটা তুমি কি করে বুঝলে? ভালোবাসতেও তো পারে। ভালো লাগে বলে ও নিজের দিকটা ভেবে এই কমাস পরিচিত হতেই প্রেম প্রস্তাব দিচ্ছে। আর তাছাড়াও ও বললো, দেখলে না, ও আমার মুখের প্রেমে পড়েছে, আমার না। বাবা তুমি বেশ গভীরে গিয়ে ভাবো। ভাবতে হয়, নিজের লাইফে সঠিক মানুষকে স্থান দিতে গেলে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, বলেই আবারও আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। আর এর এইরূপ কথাতেই জাঙ্কুকের মুখে হাসি চওড়া হয়ে উঠল। এরপর সুগা বলল, আজকে তো ক্লাস হবে না, চলো কোথাও ঘুরে আসি। লুসি লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি রাজি। ও আচ্ছা, তোমাদের তো একটা কথাই বলা হয়নি। কি কথা লুসি? তোমরা কি জানো আজকে আমার এই ডার্লিং এর জন্মদিন? কি করছিস লুসি, চুপ কর, এটা আবার বলার কি দরকার? অবশ্যই বলার মতো কথা, বললাম না আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে আমাদের সাথে শেয়ার করবে না তো কার সাথে করবে? তে ভ্যালেন্টাইন্স ডে এর দিনই তোমার জন্মদিন, কোনোদিনও তাহলে ডেটটা ভুলবো না। শুভ জন্মদিন তেহু। থ্যাংক ইউ ইয়োনহো ভাইয়া, আমার তরফ থেকেও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সুগা ভাইয়া। শয়তান মেয়ে, তুই আমাকেও বললি না, মানলাম আমি তোর কলেজের নতুন বন্ধু, তাই বলে এতটা পর? আরে না না চিনি না সুন্দরী, আমি তো তোকে জানাতাম। কবে? কালকে। যাকে পাততে, শুভ জন্মদিন তে, খুব 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 ভালো থাক আর খুশি থাক, বলে জিমিন জড়িয়ে ধরলো দেখে। এই এই আমি কেন বাদ যাবো, বলে লুসিও ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর। আর ওদের বন্ধুত্ব দেখে জাঙ্কুক ইয়োনহো আর সুগা তিনজন মিলেই হেসে উঠলো। তবে তেহুং খেয়াল করলো সবাই উইস করলেও জাঙ্কুক করেনি, এটাতে ওর একটু খারাপ লাগলো। তো চলো এবার আমাদের আরো বেশি করে ঘুরতে যাওয়া উচিত, ছুটি সেলিব্রেট, আর তার সাথে আমাদের তে জন্মদিন, জাঙ্কুক বরাবরের মতোই শান্তভাবে বললো। ওকে চল বাইক নিয়ে যাই, তাহলে যাতায়াতের আর প্রবলেম হবে না। হ্যাঁ ভাই সেটাই ভালো, চল। কিন্তু কোথায় যাব, কোথায় যেতে চাও বলো? এতে তোর তো কলকাতা ঘুরে ঘুরে দেখার শখ ছিল, তাহলে বল না কোথায় যাবি। না না, জাঙ্কুক দাঁড়া যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আচ্ছা বেশ তাই হোক। ইয়োনহো, সুগা, ওদের দুজনের দিকে তাকিয়ে জাঙ্কুক কিছু একটা ইশারা করলো। আব্বু লুসি, তুমি তাহলে আমার সাথে চলো, আর জিমিন যাবে সুগার সাথে। হ্যাঁ হ্যাঁ তাই হোক, আর তে তুমি জাঙ্কুকের বাইকে যাও কেমন? তিনটে বাইক কলকাতার রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছে, সবার প্রথমে আছে জাঙ্কুক। জাঙ্কুকদা প্লিজ বলো না কোথায় যাচ্ছি, তুমি বলো কোথায় যেতে চাও, আজকে তোমার জন্মদিন, তুমি যেখানে বলবে সেখানে নিয়ে যাব। আর জন্মদিন, কেউ কেউ তো শুভেচ্ছাও জানায় না, তাহলে আর কিসের জন্মদিন? কেনতে তোমাকে কেউ উইশ করেনি, সেটা জেনে তোমার কোনো কাজ নেই। আচ্ছা বেশ, বলবে না যখন তখন আর কি বলবো। জাঙ্কুক মুখ টিপে হাসলো, ওদিকে তে মনে মনে বলছে, সত্যি গাধা এই জাঙ্কুকদা, কি করে যে ওর উপর ক্রাশ খেয়েছিলাম কে জানে। আমি তেহু যে কিনা কোনো ছেলের দিকে তাকাতাম না পর্যন্ত, আর সেই আমি কিনা হাদারামটার উপর লাট্টু, কিন্তু একে কে বোঝায়? এই পড়াকু আদমি তো বার্থডে উইসি করে না। বাইক তিনটে এসে থামলো ভিক্টোরিয়ার সামনে, সবাই বাইক থেকে নেমে এগোতে লাগলো। তোমরা একটু এগো, আমি আসছি একটা ফোন রিসিভ করে। আচ্ছা তুই আয়, আমি টিকিট কাটি। যা। এরপর জাঙ্কুক নিজের ফোন নিয়ে এক সাইডে চলে গেল, আর ওরা বাকি পাঁচজন টিকিট কাউন্টারের দিকে চলে গেল।
সকলে মিলে ভিক্টোরিয়ার ভেতর প্রবেশ করলো। এই ইউনহু, এই জাংকুকটা কোথায় গেল? হ্যাঁ তাই তো, ওই তো জাংকুক এসে গেছে। কি রে জাংকুক, কোথায় গিয়েছিলি? না আসলে একটা আর্জেন্ট কল এসে গিয়েছিল, চল চল ভেতরে যাই। সকলে এগিয়ে গেল। ইস কি বাজে ছেলে রে বাবা, এখনো একটা উইশ করলো না। কি ব্যাপার ম্যাডাম, আপনি কি এত আকাশপাতাল ভাবছেন? কই কিছু না তো, তুমি দাঁড়িয়ে কেন? চলো, তুমি দাঁড়িয়ে গেলে তাই আমিও দাঁড়িয়ে গেলাম, চলো একসাথে যাই। বলে এর হাত ধরে এগিয়ে যেতে লাগলো। ছয়জন মিলে বেশ মজা করে ভিক্টোরিয়া ঘুরেছে, সাথে প্রচুর ছবিও তুলেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, তেহুং বেশ কায়দা করে জাংকুকের সাথে নিজের সিঙ্গেল ছবিও তুলেছে। এরপর ওরা বেরিয়ে আসতে গেলে আবারও জাংকুক ওদের পেছনে ফেলে বেরিয়ে আসে আগে। এই সুগা, এই ছেলের ব্যাপার কি বলতো, বারবার একা একা যাই কোথায়? সেটা কি আর আমি জানি দোস্ত, চল দেখি কোথায় গেল। সবাই টুকটাক কথা বলতে বলতে এগিয়ে গেল। সামনে গিয়ে নিজেদের বাইকের সামনে গিয়ে সকলেই অবাক। জাংকুক নিজের বাইকের উপর একটা বার্থডে কেক রেখেছে, তার পাশে বেশ কতগুলো বেলুন লাগিয়েছে। কি রে ভাই, এগুলো কখন করলি? করেছি কখনো? আমাদের গ্রুপের একটা পুচকি মেয়ের জন্মদিন ছিল, আর সেলিব্রেট না করলে হয়? তেহুং একদম চুপ হয়ে রয়েছে, আসলে খুশিতে কি বলবে সে খুঁজেই পাচ্ছে না। একিতে তোমার কি সব পছন্দ হয়নি? আমার তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জাংকুক দা। এরপর ওরা গিয়ে সকলে মিলে কেকের সামনে দাঁড়ালো, আর জাংকুক পেছন থেকে এসে দের হাত ধরে কেক কাটতে লাগলো। শুভ জন্মদিন দে। খোলা রাস্তার উপর জন্মদিন পালন দেখে অনেক পথচারী দাঁড়িয়ে দেখছে, অনেকে আবার ঢং বলে নাক সিটকে যাচ্ছে, যদিও ওরা ছয়জন নিজেদের মতোই ব্যস্ত। তারা ঠিক করলো গঙ্গার হাওয়া খেয়ে তারপর বাড়ি ফিরবে। সেই মতো তিনটি বাইক এগিয়ে চললো। কি দে ম্যাডাম, আশা করি এবার আপনার সব রাগ জল হয়ে গেছে। তুমি কি করে জানলে আমার রাগ হয়েছিল? আমি তো কাউকে বলিনি। বারে আজকে তোমার জন্মদিন, আমি উইশই করিনি। রাগ হবে এটাই তো স্বাভাবিক, তার মানে তুমি ইচ্ছা করেই উইশ করোনি। একদমই তাই, উইশ করলে সারপ্রাইজটা দিতাম কিভাবে? আর আমি যে জানি তোমার সারপ্রাইজ পেতে অনেক ভালো লাগে। জাংকুক দা, তোমার এখনো মনে আছে সেই কথা? শোনোতে, কিছু কিছু মানুষের কিছু কিছু কথা আমাদের সারা জীবন মনে থাকে। বলা ভালো আমরা মনে রাখতে চাই, আমরা সেটাই ভুলে যাই যেটা আমরা মনে রাখতে চাই না। কিন্তু এই কথাটা তো আমি ভুলে যেতে চাই না, আমি সারা জীবন মনে রাখতে চাই। তে কিছুই বললো না, জাংকুকের কথাগুলো খুব গভীর ভাবে অনুভব করছে তে। সেদিনের পর থেকে বেড়েছে দুজনের বন্ধুত্ব, আরো গাঢ় হয়েছে বন্ধন। সব কথা মন খুলে একে অপরকে জানায় জাংকুককে, কেউ কারোর থেকে কিছুই গোপন করে না, শুধু গোপন করে যায় একে অপরের প্রতি ভালোবাসাটা। বন্ধুত্ব হারানোর ভয়ে কেউই প্রকাশ করে না নিজের মনের অনুভূতি। এইভাবে দিন এগিয়ে চলছিল, আর সামনেই ওদের এক্সাম। জাংকুকের ফিফথ সেমিস্টার আর তের থার্ড সেমিস্টার, পড়াশোনায় গাফিলতি দুজনের কেউই করে না। এইবারও তার অন্যথা হবে বলে মনে হয় না। কিন্তু সব সময় কি আমরা যা চাই সেটা হয়? মাঝে মাঝে কিছু ঝড় এসে সাজানো ঘরকেও ভেঙে দিয়ে যায়। সামনেই ওদের পরীক্ষা, জোর কদমে চলছে পড়াশোনা, কলেজ যাওয়াটাও আপাতত বন্ধ। এই ইচ্ছা করি এখন একটু কম কথা বলে সবার সাথে, এখন ওর পুরো ফোকাস পড়াশোনাতে। এক্সামের আর এক সপ্তাহ বাকি, এই কয়েকদিন খুব একটা কথা না বললেও রোজ রাতে বেশ খানিকক্ষণ গল্প করে দুজন। কিন্তু এই একটা সপ্তাহতে আর চায় না কথা বলতে, তাতে যে তার এবং জাংকুকের দুজনেরই ক্ষতি হচ্ছে পড়াশোনার। যতই হোক মুখে না বলেও দুজন দুজনের অন্তরের অনুভূতিগুলো অনুভব করতে পারে, আর তেহুং ভালো করেই বুঝতে পারে। জাংকুকের সাথে কথা বলার পর ওর নিজের মধ্যে বেশ খানিকক্ষণ সময় ধরে তার প্রভাব থাকে, তাই তেও চায় না এরকম সেম অনুভূতি জাংকুকেরও হোক, তাই যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। দেখতে দেখতে এক্সাম শেষ, সবাই আবারও এক জায়গায় হয়েছে। তবে জাংকুক জানিয়েছে ও এবার হাইয়েস্ট নম্বর পাবে না, ওর নাকি এক্সাম ভালো হয়নি। তেই জিজ্ঞাসা করাতে জাংকুক বলল, আসলে আমার প্রিপারেশনের আরেকটু দরকার ছিল হয়তো। এই বলে জাংকুক এড়িয়ে গেল কথাটা, যদিও তার কথাটা বিশ্বাস হয়নি তবে আর এই নিয়ে কথা বাড়াইনি। আজকে 14 ফেব্রুয়ারি, আজ ওদের রেজাল্ট দিয়েছে। সত্যি জাংকুকের রেজাল্ট ভালো হয়নি, হাইয়েস্ট তো দূরের কথা, এবার জাংকুক থার্ড পজিশনের মধ্যেও নেই। অপরদিকে তে ওদের ক্লাসে ফার্স্ট হয়েছে, আর জিমিন হয়েছে থার্ড। লুশিও ভালো রেজাল্ট করেছে, সুগা আর ইউনহুও দুজনে সেকেন্ড এবং থার্ড পজিশন পেয়েছে, আর আয়ু নামের একটা মেয়ে তাদের ক্লাসে ফার্স্ট হয়েছে। জাংকুক একদম মন খারাপ করিস না, আমরা তো জানি বল তোর পরিস্থিতি, তুই নেক্সট বার ফাইনালে গিয়ে ফাটিয়ে দিবি দেখিস। আরে হ্যাঁ রে, আমাকে তো ফাইনালে ভালো করতেই হবে। জাংকুক ওই দেখ তেরা আসছে। আব্বু শোন না, ওদেরকে কিছু বলার দরকার নেই।
ওকে বন্ধু বলবো না, তোমাদের রেজাল্ট নেওয়া হয়েছে তো বাড়ি যাবে না? তোমরা এক্ষুনি বাড়ি যাবে? তিনজনে এত ভালো রেজাল্ট করলে একটু সেলিব্রেট করবে না? না চাঙ্কুকদা, তুমি আমাদের গ্রুপের জুয়েল। তোমার আবার আশানুরূপ রেজাল্ট হয়নি, তাই আমাদেরও ভালো লাগছে না, তাই বাড়ি চলে যাবো। হেরে গেলে ভেঙে পড়তে নেইতে। এটা ঠিক যে আমার রেজাল্ট এবার খুব একটা ভালো হয়নি, আমি ফোর্থ হয়েছি, তাই বলে আমি যদি সেটা নিয়ে আপসেট থাকি তাহলে কি রেজাল্ট ভালো হয়ে যাবে? না তো। তাহলে এখন কি করা উচিত? সেখান থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়াতে হবে। সবই বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু নাতে, সবাই মিলে ক্যাফে থেকে ঘুরে তারপর বাসায় যাব। হ্যাঁ রেতে, তুই আর না করিস না, নাহলে চাঙ্কুকদার আরো খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে যাব, তোমরা একটু এগো, আমি বাথরুম থেকে হয়ে আসছি। চল আমিও তোর সাথে যাচ্ছি। একা যাবি কেন? না না তেমন দরকার নেই, আমি জাস্ট যাবো আর আসবো। ওকে তাড়াতাড়ি আসিস, সবাই বলে এগিয়ে গেল। এই ওয়াশরুম থেকে বেরোতে দেখলো একটা মেয়ে ওর দিকে এগিয়ে আসছে। তেইহুং রাইট? হ্যাঁ আমি তেইহুং, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আয়ু, এবার যে থার্ড ইয়ারে ফিফথ সেমিস্টারে ফার্স্ট হয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, নামটা শুনেছি কিন্তু চিনতাম না। কিন্তু দিদি তুমি আমায় চিনলে মানে কিভাবে? ও মা, যার জন্য প্রথম হলাম তাকে চিনবো না? মানে মানে আমি জাঙ্কুকে হারাতে চেয়েছিলাম, কিন্তু ও প্রত্যেকবার প্রথম হয়ে যেত, কিন্তু এইবার আমি জানতাম ও পারবে না। ও যে তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে পড়াশোনায় ফোকাসই দিতে পারেনি, তাই তো রেজাল্টটা এত খারাপ হলো, আর আমি ওকে টপকাতে পারলাম। কি বলছো তুমি, আমি আর জাঙ্কুকদা শুধু বন্ধু, কোনো রিলেশন নেই আমাদের। চুপ করো তেইহুং, সবাই সবটা বুঝতে পারে, কেউ এতটাও বোকা না। সে যাই হোক, থ্যাংকস তেইহুং, তোমার সাথে জাঙ্কুকের বন্ধুত্ব না হলে জাঙ্কুককে আমি হারাতে পারতাম না। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোরা যা, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে না, তুমি না গেলে ঠিক ভালো লাগবে না তে। চলো না একটু ঘুরেই বাড়িতে ফিরে যেও, আমরা পৌঁছে দেব। না সুগা ভাইয়া, তোমরা যাও, আমাকে মা ফোন করেছিল, মাও বলল বাড়িতে যেতে, তাই আজকে আর যেতে পারবো না। কথাটা শেষ করেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে চলে গেল। আসলে নিজের চোখে যাটা বেরিয়ে আসার আগেই সবার সামনে থেকে সরে গেল। চাঙ্কুক তুই কিছু বলি না কেন, তুই বললেও নিশ্চয়ই থাকতো? না ইয়োনহু, সব সময় জোর করা যায় না। ওর মুখ দেখে আমার যা মনে হলো ওর কিছু একটা হয়েছে, ওর যদি আমাদের সেটা বলার হয় তো নিজে থেকেই বলবে। ওকে একটু সময় দে, যা তোরা গিয়ে ঘুরে আয়। না না তোকে ছাড়া আমরাও যাবো না, তার থেকে বরং অন্য একদিন সবাই একসাথেই যাবো। হ্যাঁ চাঙ্কুকদা সেটাই ভালো, আমরাও সেটাই ভাবছিলাম, আজকে বরং বাড়িতে যাই, সেটাই ভালো হবে। হ্যাঁ সেই ভালো হবে। বলছি কি জিমিন, আমি কি তোমাকে, না মানে আমি কি তোমায় ড্রপ করে দিতে পারি? সুগার কথায় সবাই মুচকি হাসলো। আসলে এই দুজনের মনেও ভালোবাসার রং লেগেছে, না শুধু এই দুজন নয়, লুসি আর ইয়োনহুর মনেও ভালোবাসার ফুলের কুঁড়ি ধরেছে। বলছি কি ইয়োনহু, তুইও তাহলে লুসিকে ড্রপ করে দে, তুই আর বাদ যাবি কেন? না না চাঙ্কুকদা, আমি একা যেতে পারবো। কেন, আমি ড্রপ করতে গেলে কি কোনো অসুবিধা আছে নাকি তোমার? না না সেটা না। আচ্ছা বেশ চলো। সবাই যে যার বাড়িতে চলে গেল। সন্ধ্যের দিকে তার ঘুম ভেঙে গেল। আসলে কলেজ থেকে এসে খুব কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিল তে। এখন ফোনের রিংটং এর শব্দে ঘুম ভাঙলো। চাঙ্কুক ফোন করেছে, প্রায় 5 বার ফোন বেজে বেজে কেটে গেল। তারপর টুং করে একটা মেসেজ এলো, তে তোমার শরীরটা ঠিক আছে তো এখন? তুমি হয়তো রেস্ট নিচ্ছ, এনিওয়ে শরীর ভালো থাকলে একটু ফোন করো, একটু কথা বলতে চাই। তে মেসেজটা সিন করে রেখে দিল। এতদিন চাঙ্কুকের এই কথাগুলো খুব ভালো লাগতো ওর, কিন্তু আজকে কেন এতটা কষ্ট হচ্ছে? এত কষ্ট হলে মেয়েটা কি করে নিজেকে সামলাবে? কিন্তু ওকে পারতেই হবে, চাঙ্কুকের ভালোর জন্য। তের জন্য চাঙ্কুকের বিজনেসম্যান হওয়ার স্বপ্ন অপূরণ থাকবে, এটাতে মেনে নিতে পারবে না, তাই ওকে পারতেই হবে। কেটে গেছে 3 দিন, কারোর সাথেই কোনোভাবে কথা বলেনি তে। এই 3 দিনে চাঙ্কুক প্রায় প্রচুর ফোন করেছে, 100টার বেশি মেসেজ করেছে, যেগুলো প্রথম দিকে সিন হলেও শেষের দিকে আনসিন রয়ে গেছে। কাল আবার 14 ফেব্রুয়ারি, চাঙ্কুক ঠিক করেছে যে করেই হোক কাল তের সাথে কথা বলতেই হবে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাথে সাথে এটাও জানাবে যে তেইহুং ছাড়া চাঙ্কুক ভালো নেই, তেই ছাড়া চাঙ্কুক ভালো থাকতে পারবে না, জানাবে নিজের মনের কথা। তাই আজ আবারও মেসেজ করলো, আমি জানি না তে তোমার কি হয়েছে,
তুমি কেন আমার কোনো কল রিসিভ করছো না, মেসেজও সিন করছো না, তবু অনেক আশা নিয়ে একটা মেসেজ করলাম। প্লিজ একটা বার কাল দেখা করবে তো? আই প্রমিস, এরপর তুমি তোমার যেমন ইচ্ছা তেমনই করো, জাস্ট কালকে একবার দেখা করো। আমাকে যদি একদিনের জন্য নিজের বন্ধু মনে করো তাহলে কালকে তুমি আসবে, না হলে আমি বুঝে নেব। ইচ্ছে করেই এইরকম মেসেজ করেছিল চাংকুক, আর সেই মেসেজটা সিনও হয়েছিল। চাংকুক সারা রাত অপেক্ষা করছিল সকাল হওয়ার, পরের দিন সকালে তো এসেছিল, তবে একা না, লুসিকে সাথে এনেছিল। লুসি থাকায় চাংকুক কিছুই বলতে পারেনি। তিনজন মিলে একটা কফি শপে বসে বেশ খানিকটা আড্ডা দিচ্ছিল, হঠাৎ লুসির ফোন আসায় তাকে একা রেখে বেরিয়ে আসে। চাংকুক যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। কি হয়েছে তে তোমার? আমার? আমার আবার কি হবে, কিছুই তো হয়নি। তাহলে আমার সাথে বন্ধুত্ব বিচ্ছেদের কারণ আমি কি খুব খারাপ? তের গলার কাছে আজকে কথা আটকে যাচ্ছে। কি করে নিজের মনের মানুষের কাছে অপমান করে কথা বলতে পারবে ও? কি হলো তে, কিছু বলো। না না, কিছু বলার নেই, আমি আজকে আসি চাংকুকদা। এক মিনিট তেই হুম, আমি তোমাকে কিছু বলতে চাই। সেই প্রথম দিন থেকেই তোমার প্রতি একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল আমার, আর তারপর ধীরে ধীরে তোমার সাথে পরিচয় আর সেখান থেকেই বন্ধুত্ব। এই পুরো সময়টাতে আমি তোমার সাথে কাটিয়ে আরো বেশি করে তোমার প্রতি থাকা আমার অনুভূতিগুলো বুঝতে পেরেছি। হয়তো তুমি আমার কথাগুলো বুঝতে পারছো তে। এই তিন দিন আমার খুব খারাপভাবে কেটেছে তে। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না তোমার কি হয়েছে। তুমি যদি আমাকে ভালো নাও বাসো, তাও প্লিজ এইভাবে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। তুমি প্লিজ আমাকে এইভাবে কষ্ট দিও না। আমি তোমার থেকে তোমার মনের কথা জানতে চাইতে, তুমি কি চাও তে? তে কিছু না বলেই উঠে এক ছুটে বেরিয়ে চলে যাচ্ছিল। চাংকুকও বেরিয়ে ওর পেছনে ছুটতে লাগলো। রাস্তার মোড়ে গিয়ে তের হাত ধরতেই তে ঘুরে ঠাস করে একটা থাপড় মারে। চাংকুক সে তো এখানেই স্তব্ধ। কি চাওটা কি, একটু ভালোভাবে মিশেছি বলে অমনি ভালোবাসা সম্পর্কে চলে গেলে? এইভাবে ভালোবাসা হয় না চাংকুকদা। এটা ভালোবাসা নয়, এটা তোমার আবেগ। আবেগের বশে নিজের সাথে আমার জীবনটাও নষ্ট করতে চাইছো। কি কি বললে তুমি, আমি তোমার জীবন নষ্ট? হ্যাঁ হ্যাঁ, নষ্ট করছো। আজকে তুমি নিজে নিজের পজিশন থেকে পিছিয়ে গেছো, কালকে তোমার পাল্লায় পড়ে আমিও পিছিয়ে যেতে পারি। আর পিছিয়ে পড়া লোককে কেউ মেনে নেয় না চাংকুকদা। আমি টপার চাংকুকদা, তাই চাই না তোমার সাথে বন্ধুত্ব রাখতে। তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না, পারলে প্রমাণ করে দেখাও নিজের যোগ্যতা। চাংকুক এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখবো বর্তমান সময়। সেই ঘটনার পর থেকে কেটে গেছে 5টা বছর, কিন্তু চাংকুকের মনে তের জায়গা আজও একই আছে, আর থাকবে নাই বা কেন? চাংকুক যে তাকে খুব ভালোবাসে। আজ আবারও 14 ফেব্রুয়ারি, একদিকে আজ তের জন্মদিন, অন্যদিকে 5 বছর আগে আজকের দিনেই ওদের বন্ধুত্ব বিচ্ছেদ ঘটেছিল। হ্যাঁ, তারপর চাংকুক আর তে দুজনেই কলেজে গেলেও কেউ কারোর মুখোমুখি হয়নি। চাংকুকের সেটাই শেষ বছর হওয়ায় ওকে খুব বেশি দিন কলেজে যেতেও হয়নি, আর কলেজে গেলেও তের দেখা চাংকুক পায়নি, নাকি চাংকুক তের দেখা চায়নি সেটা জানা নেই। অপরদিকে সত্যি ওদের গ্রুপের আরো দুটো চুরি গড়ে উঠেছিল, জিমিন আর সুগা, ইউনহু আর লুসি। একে অপরকে নিজেদের মনের কথা জানিয়ে দিয়েছিল তারা। সকাল থেকে এই সমস্ত পুরানো কথা মনে করে চলেছে চাংকুক, চোখের কোণে জমে উঠেছে জল। হুঁশ ফিরল ওর মায়ের ডাকে। কি রে বাবু, তুই অফিস যাবি না আজকে? হ্যাঁ মা যাবো। আজও ওর কথা মনে করে কাঁদছিস? কি করবো মা, আজ যে সেই দিনটা। কি দরকার বাবু, যে তোকে ছেড়ে চলে গেছে তাকে মনে করে কেন এত কষ্ট পাস তুই? কই, সে তো নিশ্চয়ই তোর মতো অত কষ্ট পায় না। না মা, সেও কষ্ট পায়। জানো মা, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমি ফিরে এসে আবারও ইউনহু সুগাদের সাথে যোগাযোগ করেছি, আর সেখান থেকেই আমি ইউনহুর যে বান্ধবী মানে লুসি ওর থেকেই জানতে পারি। ভালো আছো চাংকুকদা? তুমি তো MBA কমপ্লিট করেই পুনের জবটা নিয়ে চলে গেলে, আমাদের তো খোঁজও নাওনি একটু। তোমরা ভালো আছো তো? আমি তো ভালোই আছি। আর সুগা ইউনহু, ওদের সাথে তো আমার কথা হতোই। আর লুসি না মানে তে কেমন আছে? আছে ভালোই। আমি জানি না চাংকুকদা তে কেন এটা করলো, ও সেদিন থেকে নিজেও কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে মানে তুমি কি বলতে চাইছো লুসি? আমরা সবাই সবটাই জানি, আর তোমরা যতটা জানো না আমি আর জিমিন তার থেকেও বেশি জানি। তিনজন ছেলে উৎসুক চোখে জিমিন আর লুসির দিকে তাকিয়ে আছে। চাংকুকদা তুমি যেমন তাকে ভালোবাসো বা ভালোবাসতে, তেও ঠিক তেমনটাই তোমাকে ভালোবাসতো। তে আজও তোমাকেই ভালোবাসে। এবার তোমরা ভাবছো তাহলে এরকম করে তোমাকে রিজেক্ট করলো কেন? বিশ্বাস করো চাংকুকদা, আমরা অনেকবার জানতে চেয়েছি কিন্তু কিচ্ছুটি বলেনি। হ্যাঁ চাংকুকদা, লুসি ঠিকই বলছে,
বারবার শুধু এক কথাই বলে গেছে, ও থাকলে নাকি তোমার স্বপ্ন পূরণ হবে না, তাই ও তোমার সাথে কোনো যোগাযোগ রাখলো না। জানো জাঙ্গুদা, সেই দিনের পর থেকে তুই অনেক চুপচাপ হয়ে গেছে, আমাদের সাথেও সেইভাবে কথা বলতো না, শুধু পড়ার কথা ছাড়া। আমাদের খুব খারাপ লাগে তোমাদের জন্য। আচ্ছা জাঙ্গুদা, আবার নতুন করে কি সবকিছু ঠিকঠাক করা যায় না? সেদিন এত কিছু শুনে স্তব্ধ হয়ে কিছু না বলেই জাঙ্গুক বাড়িতে ফিরে এসেছিল। আচ্ছা বাবু, আজকে তো তোর জন্মদিন, উইস করেছিস? মা, ওর সিম তো পাল্টে নিয়েছে, আর ওর বন্ধুরাও ওর কথা রেখে নম্বর দিতে চায়নি আমায়। কলকাতায় ফিরে এসে নিজের ব্যবসা সাজিয়ে বিজনেসম্যান হয়ে গেছিস, 1.5 বছর হয়ে গেছে, এখনো বুদ্ধি হয়নি? কি করে বিজনেসম্যান হলি তুই? কি সব বলছো মা তুমি, আমি কত কষ্ট করে ব্যবসা সাজিয়েছি, গাধা ছেলে একটা। শুন, আমি একটা বলে দিচ্ছি। বলেই জাঙ্গুকের মা জাঙ্গুকের কানের কাছে এসে একটা আইডিয়া দিল। সেটা শুনে জাঙ্গুকের মুখটা বেশ জলজল করে উঠল। বিকালে তে নিজের বাড়িতে হঠাৎ করে লুসি আর জিমিনের আগমনে চমকে গেল। তোরা দুটো এখন এখানে? আরে তে, আজকে তোর জন্মদিন, তুই তো গিফট আমাদের খাওয়া শোনা, কিন্তু তাতে কি, আজকে তুই আমাদের সাথে বেরোবি, আমরা কিন্তু কিচ্ছু শুনবো না। আরে না রে লুসি, আমার ভালো লাগছে না বেরোতে, প্লিজ জোর করিস না, আজকে কোনো না শুনবো না। আন্টি দেখো না। হ্যাঁ রে মা, জানা আজকে দিনটা একটু ঘুরাই, বাড়িতে বসে বোর হবি কেন? সবার এত জোরাজোরিতে তে যেতে বাধ্য হলো। তিনজনে একটা রেস্টুরেন্টে এসে বসলো। লুসি আর চিমিন ঠিক করলো আজকে তের পছন্দ অনুযায়ী ডিশ অর্ডার করবে। সেই মতো অর্ডার দিয়ে তিনজন বেশ গল্প করলো। তের এখন একটু ভালো লাগছে, আসলে ও নিজেরও আজকের দিনে জাঙ্গুকের কথা মনে পড়ে। হঠাৎ লুসি বলে উঠলো, এই আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ, বলেই উঠে চলে গেল। তার 2 মিনিট পর জিমিনের ফোনটাও বেজে উঠলো, আর ও বললো ওর শাশুড়ি মা ফোন করেছে, তাই ও একটু সামনে থেকে কথা বলেই আসছে। যা বাবা, দুজন মিলে একসাথে কেটে পড়লো, তোর ভালো লাগে না? এমন সময় ওর উল্টো দিকের চেয়ারে এসে একজন বসলো, যাকে দেখে তের মুখটা প্রয়োজনের তুলনায় বেশি বড় হয়ে গেল। কি হলো, আমাকে দেখে চমকে উঠলে? তের মুখ থেকে একটা আওয়াজও বের হচ্ছে না, কারণ ওর সামনে যে এসে পড়েছে ওর ভালোবাসার জাঙ্গুকদা। আজ পুরো 5 বছর পর আবার তাকে চোখের সামনে দেখলো তে। কি ব্যাপার তেহু, আমাকে চিনতে পেরেছো তো নাকি ভুলে গেছো? যদিও তুমি টপার, তারা তো এত তাড়াতাড়ি কিছু ভোলে না, কি তাই তো তেহু? তে তখনও চুপ, কি বলবে ও, চোখ ফেটে কান্না আসছে তার, তবুও দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখেছে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। একে তে, তুমি তো কিছুই বলছো না, আমার মনে হয় তুমি সত্যি সত্যি আমাকে ভুলে গেছো। কোনো ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি, তবে আমি কিন্তু আমার বর্তমান পরিচয়টাই দেব, দ্য ওয়ান অ্যান্ড অনলি জিওন জাঙ্গুক, একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং জিওন ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। আশা করছি তুমি আমাকে চিনতে পেরেছো। কি ঠিক বললাম তো, কেমন আছো জাঙ্গুকদা? ভীষণ ভালো, দেখতেই তো পাচ্ছ, তবে আমি কিন্তু তোমাকে এত বছর পর এখানে দেখতে পাবো আশা করিনি। আমিও করিনি, তবে অনেক পাল্টে গেছো জাঙ্গুকদা, এত বড় একজন বিজনেসম্যান আমি, কিছু চরিত্রগত পরিবর্তন তো থাকবেই। অবশ্যই। তা তুমি কি একা এসেছো নাকি বয়ফ্রেন্ডের সাথে? না না, আমি লুসি আর চিমিনের সাথে এসেছি, কিন্তু ওদের মধ্যে একজন ওয়াশরুমে গেল আর একজন ফোনে কথা বলতে বাইরে গেল, এখনো আসছে না কেন কে জানে। ও মা, সে কি, আজকে ভ্যালেন্টাইন্স ডে আর তুমি বন্ধুদের সাথে বেরিয়েছো? আসলে আজকে আরো একটা বিশেষ দিন তো, তাই এসেছিলাম, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তা তুমি কি একা এসেছো জাঙ্গুকদা? না না না, আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথেই এসেছি। এতক্ষণ তে আকাশ থেকে পড়েছিল, কিন্তু এবার মনে হলো আকাশটাই ওর মাথায় এসে ভেঙে পড়েছে। ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল চার বন্ধু। এই ইউনহু, জাঙ্গুকদা সব কি বলছে, এভাবে থেকে কষ্ট দেওয়ার জন্য দেখা করতে বললে তোমরা? আহ লুসি, একটু চুপ করে দাঁড়াও না, আর যা হচ্ছে দেখে যাও, তোমার বন্ধুর কষ্ট ঘোচাতেই এসেছে জাঙ্গুক, বাড়াতে নয়। দাঁড়াও, তোমার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই জাঙ্গুকদা, তুমি থাকো তোমার বিজনেস আর তোমার গার্লফ্রেন্ড নিয়ে। কেন এলে তুমি আমার সামনে? বারণ করেছিলাম না তোমায়? বারবার এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, কেন বারবার আমার সাথে এরকম হবে বলতে পারো? কি সহ্য করার কথা বলছো তে, কিসের কষ্ট তোমার? যা হয়েছে সব তোমার ইচ্ছাতেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব আমার ইচ্ছাতেই হয়েছে, আর আমি সব থেকে খারাপ, সো আমাকে আমার মতো থাকতে দাও আর তুমি থাকো তোমার মতো। এতদিন পর ফিরে এসে নিজের বিয়ের কথা আমাকে না শোনালেও চলবে, বলে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটা মুছে নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল বাইরে।
জাঙ্গুকো ছুটে চলল তার পেছনে। ওখান থেকে বেরিয়ে এসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ক্রমশ কেঁদে চলেছে তে। আর ফোনে কি করে চলেছে, বোধহয় ক্যাব বুক করছে। আচমকায় পেছন থেকে ওকে কেউ টেনে একটা গাড়ির আড়ালে নিয়ে আসলো। 5 বছরে একটু বড় হনি না, সে কলেজের মেয়েটাই রয়ে গেছো, কি বলতে চাইছো? আর ছাড়ো আমাকে এইভাবে জড়িয়ে রেখেছো কেন? বেশ করছি, আর আমি বলতে চাইছি, সেই 5 বছর আগেও আজকের দিনে যেমন রিয়াক্ট করেছিলে আজকেও তেমন করছো। আর কেঁদে কেঁদে নিজের নাকটা লাল করেছো, এসব কি বলছো জাঙ্কুকদা? লোকে দেখলে, বিশেষ করে তোমার গার্লফ্রেন্ড দেখলে খারাপ ভাববে। তুমি তার কাছে যাও, আমাকে ছাড়ো প্লিজ, আমি বাড়িতে যাব। কেন, আমার কাছে থাকতে ভালো লাগছে না? সব সময় আমাকে কষ্ট দিয়ে পালিয়ে যাওয়াটা কি খুব জরুরি? নিশ্চুপ, কি হলো বলো তে, বারবার কেন আমার থেকে দূরে যেতে চাও? আমাকে কি একটু ভালোবাসা চাই না? এসব কি বলছো জাঙ্কুকদা? সুগার জেমিনও বিয়ে করে ফেলেছে, ইউনহুর 1 মাস বাকি বিয়ের। আর আমাকে দেখো, এখনো পর্যন্ত মনের মানুষটাকে প্রেমিকায় বানাতে পারলাম না। আর বউ তো দূরের কথা, মা ঠিকই বলে আমার দ্বারা কিচ্ছু হবে না। কি বললে তুমি জাঙ্কুকদা? মনের মানুষ? কাকে কি মিম করছো জাঙ্কুকদা, প্লিজ বলো না। কাকে আবার? আমার গার্লফ্রেন্ডকে। তাহলে যাও না তার কাছে, কেন আমাকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছো? আমার গার্লফ্রেন্ডের কথা শুনে তুমি এতটা রেগে যাচ্ছ কেন? কারণ আল্লাহ আমাকে এতটাও শক্তি দেননি যে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখবো। কি বললে? কানে কি কানা তুমি শুনতে পাও না? শুনতে হবে না, যাও। শুনতে তো আমি সবই পাই, কিন্তু নিজের মনের মানুষের মুখে নিজের প্রতি ভালোবাসার কথাটা একবার শুনে মন ভরে না, বারবার শুনতে ইচ্ছা করে। কি করব বলো? মানে তুমি আমার কথা বলছো, কিন্তু তোমার গার্লফ্রেন্ড, এই যে আমার সামনে আমার মনের মানুষ, আমার প্রেমিকা, আর এই মেয়েটাকেই আমার স্ত্রী রূপেও চাই। তার মানে তুমি এতক্ষণ আমার সাথে ইয়ার্কি মারছিলে? না হলে সত্যিটা বের করতাম কি করে? এবার আমাকে বলো তো, আমাকে 5 বছর ধরে এরকম শাস্তি দেওয়ার কারণ? আসলে জাঙ্কুকদা, জাঙ্কুকদা না, আসলে আমি চাইনি তোমার স্বপ্ন অপূরণ থাক। তোমার ওইভাবে পিছিয়ে পড়া আমাকে খুব গিল্টি ফিল করিয়েছে। তুমি ভুল বুঝেছো তে, তোমার সাথে বন্ধুত্ব হওয়া বা তোমাকে ভালোবাসা এগুলো আমার দুর্বলতা ছিল না আর আজও নেই, বরং এগুলো আমার শক্তি। তুমি সত্যিটা জানো না, পরীক্ষার 1 সপ্তাহ আগে তুমি আমার সাথে কথা বলতে চাওনি, আমিও জোর করিনি, কিন্তু একদিন আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু তুমি ধরোনি। আসলে সেদিন হঠাৎ করে আমার দাদি হার্ট অ্যাটাকে মারা যায়, আর তাই আমাদের সবার মন খুব খারাপ ছিল, কিন্তু তাও আমি এক্সাম দিতে গিয়েছিলাম, আর সেই মন খারাপের প্রভাবটা আমার এক্সামের উপর পড়েছিল। তুই কাঁদতে কাঁদতে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও জাঙ্কুক, আমার খুব ভুল হয়েছে, ওই আয়ু আপুর কথা শুনে তোমাকে জাজ করা, আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুমি কেঁদো না, জন্মদিনের দিন কেউ এভাবে কাঁদে? তোমার মনে আছে? আমি তো ভাবলাম তুমি ভুলেই গেছো। আমি তোমাকে বলেছিলাম না, আমরা যেটা মনে রাখতে চাই সেটা কখনো ভুলি না। শুভ জন্মদিন দে, এন্ড আই লাভ ইউ সো মাচ।